नमस्कार बन्धुरा, लाबणी सहजे रान्नार आरो एकटी पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे रान्ना करा भात दिए एकटी अपूर्व स्वादेर रेसिपी शेयर करते चलेछि। अनेक समय रातेर रान्ना करा भात बेचे जाए, सेई भात केउ खेते चाय ना, बा एकघेये भात डाल तरकारी आमादेर खेते कारोरि भालो लागे ना। एकघेयेमि भातेर स्वाद बदल करते ताई आजके आमी निये आसलाम एई भातेर रेसिपिटा। आशा करछि आपनादेर सकलेरई खूब भालो लागबे। रेसिपिटा प्लिज शुरू थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। भालो लागले लाइक शेयर करते भुलबेन ना, आर आमार चैनलटिकेओ सबस्क्राइब करते भुलबेन ना। रेसिपिटा तैरी करार जन्य प्रथमेई गैस अन करे कड़ाई बसिए दिए दिलाम एक टेबिल चामच रिफाइंड अएल, दिए दिच्छि एक चा चामच घी। आपनारा चाइले पुरोटा घीतेई रान्नाटा करते पारेन, बा पुरोटा सादा तेलेও तो रान्ना करते पारेन। तेल घी भालो मतन गरम हो गेले फोड़नेर जन्य दिए दिलाम दुटो तेजपाता, हाफ चा चामच गोटा जीरा, चारटे लवंग, दुटो छोटो एलाच। छोटो एलाचटाके फाटिए दिएछि, नइले तेल छिटके लागते पारे। दुटो दारुचिनिर टुकरो। कयेक सेकेंड फोड़नके भेजे नेওয়ার पर फोड़न थेके मिष्टि सुगन्ध बेरोते शुरु करलेই दिए दिच्छि একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। দিচ্ছি হাফ কাপ গাজর কুচি। গাজরটাকে খুবই ছোট ছোট করে কেটেছি। দুই টেবিল চামচ বিনস কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাফ কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকেও খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এক মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এক মুঠো মটরশুঁটি। এইবারে সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করব, তাহলে ভাজার সাথে সাথে খুব ভালো মতন সিদ্ধও হয়ে যাবে। তবে মাঝে মাঝে অতি অবশ্যই ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে পুড়ে না যায়। চার পাঁচ মিনিট পর দেখুন সবজি খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, একই সঙ্গে ভালো মতন ভাজাও হয়ে গেছে। এই সময় মাছখানটা দেখুন একটু ফাঁকা করে দিচ্ছি, এর মাঝে দিয়ে দিচ্ছি দুটো ডিমকে ফাটিয়ে। ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা বাদও দিতে পারেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর একটু ডিমটা জমাট বাঁধতে শুরু করলে তারপরে এইবারে একটু খুন্তিতে করে ঘাঁটা ঘাঁটা করে দিচ্ছি। আমি ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমটা ভাজা হয়ে গেলে এই সব কিছু সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। সবজির সঙ্গে ডিমকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি রান্না করা ভাত। এখানে আমি গরম ভাত ব্যবহার করছি, আপনারা চাইলে রাতের বাসি ভাতও ব্যবহার করতে পারেন। এখানে আমি তিন কাপ ভাত ব্যবহার করলাম। নর্মাল যে আমরা ভাত খাই সেই ভাতই ব্যবহার করছি, আপনারা চাইলে বাসমতি চালের ভাতও ব্যবহার করতে পারেন। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ডিম ভাজার সময় লবণ দিয়েছি, সেই বুঝে বাকি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এক চা চামচ চিনি, এক চা চামচ সয়া সস, এক চা চামচ গোলমরিচ গুঁড়ো। এইবারে গ্যাসের আঁচ মাঝারিতে রেখে এই সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হালকা হাতেই মেশাবেন, খুব বেশি জোরে চাপ দেবেন না, তাহলে চাল মানে ভাত ভেঙে যেতে পারে। মোটামুটি দু তিন মিনিট মতন ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ওপর থেকে দেব সামান্য ধনেপাতা কুচি। রেসিপিটাকে আপনারা ভাত ভাজা বা এগ ফ্রাইড রাইসও বলতে পারেন। খুব কম সময়
তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করুন, আশা করছি বাড়ির সকলের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।